হ্যালো ফ্রিওয়ান, কি অবস্থা সবার? আমাকে কি সবাই অনেক মিস করেছ? যদি মিস না করে থাকো তাহলে তো আমি অনেক কষ্ট পেয়েছি যে আমাকে মিস করা নেই। তো আজকে আমি অ্যানিভার্সারি এডিটিংটা দেখাবো, অনেক ইজি একটা এডিটিং। তো সেটার জন্য আমাকে ফার্স্টে যেতে হবে গুগলে। কারণ হচ্ছে কি, আমি অ্যানিভার্সারি যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো আমি পিক্সারটে পাবো না, তাই তো আমাদেরকে গুগল থেকেই এগুলো ডাউনলোড করে নিতে হবে। তো তোমরা দেখো আমি সার্চ বক্সে কী দিয়ে সার্চ করেছি। তুমি যখন সার্চ করবা, সার্চ করার পর তুমি ইমেজে চলে যাবা, তারপর তোমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড তুমি সিলেক্ট করবা। দেখো এখানে কিছু পর্দা টাইপ ব্যাকগ্রাউন্ড আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নিচ্ছি। এর উপর ট্যাপ করলেই ডাউনলোড করতে পারবা। তুমি আশা করি সবাই জানো যে গুগল থেকে কীভাবে পিক ডাউনলোড করতে হয়, ঠিক আছে? তো দেখো এই যে এখানেও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? তো এখান থেকে তোমাকে ডাউনলোড করতে হবে ব্যাকগ্রাউন্ডগুলো। এখানে কত ধরনের ব্যাকগ্রাউন্ড আছে হিসাব নাই, তার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার পর হয়ে গেছে। এখন আচ্ছা এটাও ডাউনলোড করে নিলাম। এখন দেখো আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে সার্চ দিয়েছি, সেটা হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। এই টাইপের একটা কিছু ব্যাকগ্রাউন্ড যেখানে শুধু হ্যাপি অ্যানিভার্সারি লেখা থাকবে আর দু একটা বেলুন থাকবে, কিন্তু এছাড়া আর বেশি কিছু থাকবে না। তো এই টাইপের পিকও তোমাকে ডাউনলোড করতে হবে। তো এখন তুমি পিক্সার টাইপে ঢুকে যাও। ঢুকে যাওয়ার পর তুমি যে পিক এডিট করতে চাও, আমি আসলে এখানে একটা পিক দিয়েছি, যে পিকটা হচ্ছে আসলে আমার তো কোনো কাপল পিক নেই, তাই আমি এটা দিয়ে কোট করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা ফার্স্টে চলে যাবো আমরা কাট হাউসে। কাট হাউসে গিয়ে আমরা যে কাপল পিকটা আছে সেটাকে কাট করে নিব। এই ক্ষেত্রে তুমি হার্ডনেসটাকে একদম বাড়িয়ে নিবা আর সাইজটাকে একটু ছোটো করে নেবা। তুমি দেখো আমার কানটা কিন্তু আসেনি এখানে, ঠিক আছে? তারপর এখানে দেখো প্রিভিউ টাইপ একটা লেখা আছে ইরেজারের ডান পাশে, ওটাতে ক্লিক করলে তুমি দেখতে পারবা যে তোমার কতটুকু ইরেজ হয়েছে আর কতটুকু, সরি, কতটুকু কাট আউটস হয়েছে আর কতটুকু হয়নি। দেখো এই যে দেখা যাচ্ছে, দেখো এখানে সে এক্সট্রা চলে আসছে, সেগুলো তুমি ইরেজার দিয়ে ইরেজ করে নেন, ঠিক আছে? সাইজটাকে ছোটো বড়ো করে নিতে পারবা তোমার পছন্দ অনুযায়ী, তোমার সুবিধার জন্য। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি স্টিকারে, এটা আমার স্টিকারে সেভ হয়ে গেছে। এখন আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই, ডিরেক্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাই। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাকে হ্যাপি অ্যানিভার্সারিটা লিখতে হবে, তো সেজন্য আমাদেরকে অ্যাড ফোরতে যেতে হবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটা প্রবলেম অনেকেই ফেস করে থাকো, যে স্টিকার কিন্তু ব্লেন্ড করার পর আর মুছা যায় না, ইরেজার দিয়ে ইরেজ করা যায় না বাকিটুক, ঠিক আছে? দেখো এই ক্ষেত্রে তোমরা কী করতে পারো। দেখো আমার এটাকে আমি আগে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে আমি ইরেজার দিয়ে মুছা ট্রাই করবো। দেখো হ্যাঁ হচ্ছে না। তো এই ক্ষেত্রে তোমরা এই টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারো যেটার মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি, শুধুমাত্র হ্যাপি অ্যানিভার্সারিটা লেখা থাকবে, বা হ্যাপি বার্থডে যেটাই তোমরা দিতে চাও লেখা হিসেবে। তো এরকম একটা নিয়ে নেই, আমি নিয়ে নিই এখান থেকে, ওয়েট, আমি এটা নিয়ে নিচ্ছি এবং আমি এটাকে ব্লেন্ড করে নিব। তোমরা দেখো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করে দেখাবো কোনো সাথে অ্যাডজাস্ট হয়, মাল্টিপ্লাই বা ডার্কেন। দেখো ডার্কেনটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। তো ব্লেন্ড করে না পা আমি এটাকে ইরেজার দিয়ে ইরেজ করে নিব। এটা কিন্তু মুছতেছে না, দেখো আমি কিন্তু আসলে মুছতেছি, বাট এটা মুছতেছে না। তো তুমি যখন এটাকে ওকে করে ফেলবা, ফুল ওকে করে ফেলো তুমি এটাকে, দেখো ওকে করার পর যখন তুমি এই দেখেছো এটা কিন্তু মুছে গিয়েছে, আর বাট এটা কিন্তু তোমার কাছে ভিজিবল হবে না যে এটা মুছেছে। তো তুমি এবার চলে যাও হচ্ছে স্টিকারে, স্টিকারে যাওয়ার পর তুমি যাও মাই স্টিকার, তারপর সেখান থেকে কাট আউটসে গেলে তোমার সমস্ত কাট আউটস তুমি সেখান থেকে পেয়ে যাবে। তুমি পজিশনে এটাকে বসাও, এমনিভাবে বসাও যাতে পিছন লেখাটা না মুছে যায়। এবার দেখো সেটার মাথার উপরের অংশ যে চুলটা ছিল সে চুলটা কিন্তু নেই, ঠিক আছে? সে চুলটা আমাদেরকে দিতে হবে। তো চুলটা দেওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা স্টিকারে চলে যাবো। স্টিকারে চলে যাওয়ার পর সেখানে হেয়ার দিয়ে সার্চ দিব। হেয়ার দিয়ে সার্চ দেওয়ার পর এখানে দেখো একটা আমি হেয়ার পেয়েছি। আমি ওপাসিটিটা কমিয়ে নিয়ে আগে এটাকে বসিয়ে নিই, পজিশনালি ছোটো বড়ো করে নিতে পারবো। এবার দেখো চুলটাকে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি আবার চলে যাবো হচ্ছে স্টিকারে। স্টিকারে যাওয়ার পর আমরা এবার এটাকে কিছু ডেকোরেট করি। তোমরা চাইলে এখানে ফ্লাওয়ার্স দিয়েও ডেকোরেট করতে পারো, আমি এখানে বেলুন দিয়ে ডেকোরেট করছি। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে অলরেডি ফ্লাওয়ার্স আছে, তাই আমি এখানে হার্ট বেলুন দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ডেকোরেট করবো। দেখো এখানে অনেক ধরনের হার্ট বেলুন আছে, এখানে রিয়েল বেলুনগুলো নেওয়া ট্রাই করবা, কিছু কার্টুন টাইপ বেলুনও আছে স্টিকার টাইপের, ওগুলো নেবা না, একটু রিয়েল লাগে দেখতে এই টাইপের বেলুনগুলো নেবা। তো এবার তুমি ইরেজার দিয়ে কিছুটা ইরেজ করে নাও, হার্ডনেসটা অবশ্যই বাড়িয়ে নিবা ইরেজ করার ক্ষেত্রে, ঠিক আছে? দেখো আমি ইরেজ করে নিচ্ছি কারণ বেশি বেলুন কেমন যেন লাগতেছে, ইজি ইজি লাগতেছে। আচ্ছা এবার এটাকে ইরেজ করে নিয়েছি আমি। দেখো দেখো বেলুনের নিচে সুতা কিন্তু নেই,
অর্ধেক, বুঝছো? তো চাইলে তোমরা বেলুনটাকে একটু নিচেও বসাতে পারো। তো সেক্ষেত্রে যদি তোমাদের কাছে এরকম নিচে বসাতে না চাও, তো তখন তোমরা কি করবা, আবার চলে যাও তোমরা স্টিকারে, বেলুন স্টিকারে। সেখানে দেখো অনেক বেলুনে কিন্তু সুতা আছে নিচের দিকে, অনেক লম্বা সুতা, সেখান থেকে এরকম একটা বেলুন তোমরা সিলেক্ট করে নাও। তারপর যে উপরে বেলুনগুলো আছে সেটা তোমরা মুছে দাও ইরেজার দিয়ে। তোমরা ইরেজারে চলে যাও, সেখান থেকে বেলুনগুলোকে মুছে দাও। মুছে দেওয়ার পর দেখো নিচে বেলুনের সুতাগুলো থেকে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো মুছে দেওয়ার পর এটাকে বসিয়ে নাও। এটা বাম পাশে বসানোর কারণে আমার কেন ভালো লাগছে না। আচ্ছা ডান পাশে বসাই দিই এটা। আমি দেখো আমি ডান পাশে বসিয়ে দিচ্ছি এটাকে, সাইজটাকে আগে ঠিক করে এটাকে আমি বসাই, আমি ডান পাশে বসিয়ে নিয়েছি। তো বসিয়ে নেওয়ার এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা চলে যাও হচ্ছে অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে চলে যাও। অ্যাড ফটোতে যাওয়ার পর তোমরা এখানে ফ্রি ইমেজে গিয়ে সার্চ দাও হচ্ছে ফ্রি লাইট। ফ্রি লাইট দিয়ে সার্চ দেওয়ার পর তোমরা চলে যাও আনস্প্ল্যাশে। পিক্সার্টে এখানে তোমরা বেশি পিক পাবা না, আনস্প্ল্যাশে চলে যাও। এখানে দেখো কিছু একটু বুকে টাইপ কিছু লাইট আছে এখানে, বুকে টাইপ। তো বুকে ইফেক্টটা নিয়ে নাও। আমি আমি দেখাচ্ছি আমি কোনটা নিচ্ছি। দেখো এই যে দেখো পিকটা আমি নিয়েছি। এবার তোমরা এটাকে ব্লেন্ড করে নাও, ঠিক আছে? ব্লেন্ড করে নেওয়ার পর দেখো কোনটা তোমার পিকের সাথে অ্যাডজাস্ট হয়। এই যে আমি দেখেছো একটু ওয়েডিং ওয়েডিং টাইপ একটা লাইট এসেছে, তো আমি এটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এটাকে আমি ওকে করব। ওকে করার পর আমি চলে যাবো এবার ইফেক্টসে। আমি এখানে ইফেক্টসে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, নাও করতে পারো। আমি চেঞ্জ করে নিচ্ছি, একটু শার্প করে নিচ্ছি আমি। দেখো আমি ইফেক্টসে চেঞ্জ করেছি। ইফেক্টসে গিয়ে আমি HDR-এ গিয়েছি। এখানে আরও অনেক ধরনের ইফেক্টসে তোমরা দিতে পারবে। তো আমার ইফেক্টসটা দেওয়া কমপ্লিট। আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু অনেক ইজি একটা এডিট ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।